ফের দায়িত্ব নিয়ে কোনো গল্পই এর মধ্যে নেই। অটকারী ভাবে কর্মচারীদের বিভ্রান্ত করে বিশ্বকর্মা পুজোর মিটিং করবো বলে ডেকে এনে নিজে নিজে সভাপতি হিসেবে সঘোষিতভাবে তিনি ঘোষণা করেছেন। এর মধ্যে কোনো অতীত বা বর্তমানের ব্যাপারে, অতীতও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকি। আর দেবপ্রসাদ মণ্ডল সম্পর্কে আমার মন্তব্য করা সভা পায় না, এই কারণে তিনি কীভাবে পুরসভার পৌরপ্রধান হয়েছিলেন এটা শুভেন্দু অধিকারী একমাত্র তার সাক্ষী বলতে পারবেন। অতীতটা তিনি হয়তো ভুলে গেছেন, তাকে অতীতটাকে পর্যালোচনা করার জন্য আমি অনুরোধ করি। কি এভাবে কীভাবে এত ওপেন বললো আপনাদের বিরুদ্ধে শুভেন্দুবাবু নিয়ে, আপনাকে নিয়ে? দেখুন, কারো কারোর মুখটাকে বন্ধ করে রাখার অধিকার বা ক্ষমতা আমার নেই। কেউ যদি কিছু মনে করেন বলবেন, বলতে পারেন, কিন্তু তাকে তার প্রমাণ দিতে হবে। কোনো কথা যদি প্রমাণ না দিতে পারেন, তার যুক্তিসম্মত করে প্রমাণ না দিতে পারেন, সে কথার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। কেন, হঠাৎ কি উদ্দেশ্য আছে বলে মনে হয়? এর মধ্যে এখন রাজনৈতিক গেম থাকতে পারে। বিএমএসের সাথে তার তো ভালো সম্পর্ক আমি শুনেছি, মজদুর সংঘের সাথে যুক্ত হয়ে তিনি এখানে কোনোভাবে একটা ভারতীয় মজদুর সংঘকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছিলেন, সেচক্রান্তও থাকতে পারে। আপনি এলাকায় আসেন না বা মিটিংয়ে আসেন না বলে অভিযোগ করছিলেন? না না, উনি অভিযোগ করতে পারেন, কিন্তু আড়াই বছর, দু বছর, ছ মাস, সাত মাস ধরে আমাকে অজ্ঞাতে রেখে, অজ্ঞাত সারে রেখে তিনি যে রিক্রুটমেন্টগুলো করেছেন, একটাও ব্যাপারে আমি তাকে ইন্টারফেয়ার করিনি বা বলিনি যে আপনি একে নেবেন বা নেবেন না, একে বাদ দেন, ছাঁটাই করুন, কোনোদিনই বলি। তিনি এই যে রিক্রুটমেন্ট করেছেন অগণতান্ত্রিকভাবে করেছেন, এবং তিনি তার পেছনে তার কাটমানি নিয়েছে আমি মনে করি। আর্থিক লেনদেনও কি হয়েছিল রিক্রুটমেন্ট? আমি 100% নিশ্চিত আর্থিক লেনদেনের মধ্যে। তৃণমূল ভবন আপনার দলের রাজ্য দপ্তর থেকেই তার পিছনে ছিল, তাকে এসব করতে বলা হয়েছিল সরাসরি? তৃণমূল ভবন আমাদের রাজ্যের দলের সাংগঠনিক কার্যালয়, আপনারা সকলেই জানেন। তিনি যদি বলে থাকেন যে তাকে তৃণমূল ভবন থেকে মদত দিয়েছে, আমি মনে করবো সে তাকে সাহস থাকে প্রমাণ করে মাইক লাগিয়ে তিনি বলুন, আমিও মাইক লাগিয়ে তার প্রমাণ প্রকাশ্যে মাইক লাগিয়ে তিনি এখানে সভা করে বলুন যে তৃণমূল ভবনে কে কোন ব্যক্তি তাকে মদত দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সংগঠন করি, INTTUC আপনারা জানেন, শিবনাথবাবু আমাদের এলাকা দেখেন, আমাদের পুরপ্রধান শ্যামল আদক আছেন, আমরা এলাকা সংগঠনকে সংগঠনের মতো দেখি। একদিনও তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন না, একদিনের জন্য কোনো উন্নয়নের কাজের সাথে যুক্ত থাকেন না। একটু আগে আমাদের পুরপ্রধান বলেছেন, তিনি 3.5 বছরে 3 তলা পাকা বাড়ি, বিল্ডিং, স্কুলের, এসব আগামী দিনে আমরা বিচার করে দেবো, এর পর্যালোচনা করব। সাংসদকে সম্বর্ধনা জানানোর জন্য, কিন্তু আমাদের পরিসর এমন ভাবে তৈরি হয়ে আছে, তাই প্রিয় সাংসদকে আমি অনুরোধ করছি যে আপনি এটা নিয়ে কোনো ধরনের করবেন না, সবাইকে সুযোগ দিতেই হবে আমাদের। সবাই চাইছে আপনাকে সম্বর্ধনা সম্মান প্রদান করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আপনার। আমি এখন অনুরোধ করব পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা পরিষদ তথা আমাদের এই ইউনিয়নের সভাপতি সম্মানের মাননীয় শ্রী দীপেন্দু অধিকারী মহাশয়, আমি প্রথমেই ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, সম্মান জানাচ্ছি। এই বিস্তর ব্যাপী যে 60টা থেকে 62টা কারখানা রয়েছে, সমস্ত কারখানারই
শ্রমিক সংগঠনের একটাই দাবি, আপনিই সভাপতি। তাই আমার দলের, আমি জানি মাত্র দুজন কাউন্সিলর আপনাকে তখন সমর্থন করেছিল, কিন্তু আমাদের নেতা শুভেন্দু অধিকারী সেদিন আসন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর না আছেন, সেদিনে বলবো ঘোলা জলের মাছ না ধরে দলের সংগঠনকে আরো সংগঠিত করা, সমস্ত ফোর্স নিয়ে, সমস্ত কর্মী নিয়ে, সমস্ত পরিবার নিয়ে তাদের পেছনে থেকে আগামী দিনে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা পরাস্ত করব। এবং আগামী দিন হলদিয়া আইনটিবিসি ছিল আজ থেকে ঠিক 5-6 দিন আগে আমরা জানতে পারলাম বিশ্বকর্মা দেবের পুজো হবে, সেই পুজো প্রস্তুতি মিটিং হচ্ছে, যে প্রস্তুতি মিটিং এর মধ্যে থেকে সভাপতির অপসারণ ঘটল। আমি এই সংগঠনের সভাপতি ছিলাম 2018 সাল থেকে, অদ্যাবধি আমি এই সংগঠনের সভাপতি হিসেবে আমি আমার কাজ চালিয়ে যে কথা আপনাদের কাছে বলার প্রয়োজন, যে মানুষটা সভাপতি হিসেবে স্বঘোষিত সভাপতি হয়েছিলেন, ইনি বলেছিলেন আমি সভাপতির দায়িত্ব নিলাম, আমাকে কর্মচারীরা ইউনিয়নের মেম্বাররা সভাপতি করল, দীর্ঘ 2.5-3 বছর আমি তাকে একদিনের জন্য প্রশ্ন করিনি সংগঠনটা কিভাবে চালাচ্ছেন, কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস আপনি মেনটেন করছেন। বহু লোক ঢুকেছে, আমাকে চিন্তাবাবুর তালিকা দেখাচ্ছিলেন, আর প্রথম আমার দৃষ্টিগোচরে এলো এতগুলো লোক এই সংগঠনে নতুন ভাবে যুক্ত হয়ে তারা এই আইওসি মেনটেন্সে কাজ করছে। আমি বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে করোনা, এই আবহাওয়ার মধ্যে থেকে দাঁড়িয়ে তার সীমিত আর্থিক ক্ষমতাকে, সীমাবদ্ধ ক্ষমতাকে দেখে তিনি করোনা যুদ্ধে যেমন লড়ছেন, আপনারা জানেন প্রাকৃতিক বিপর্যয় আমাদের মধ্যে নেমে এসেছিল, আমফান ঝড়, আমফান জলে আমাদের সর্বনাশ করে দিয়ে গেছে বাংলা, হলদিয়া শহরে ক্ষতি করে গেছে, হলদিয়া অঞ্চলের ক্ষতি করে গেছে, কিন্তু আমরা মনে করি আমি কৃতজ্ঞ আইওসি ম্যানেজমেন্টের কাছে, আমি ম্যানেজমেন্টকে বলেছিলাম সাংসদ তমলুক লোকসভা কেন্দ্রে শ্রী দিব্যেন্দু অধিকারী মহোদয় রয়েছেন, রয়েছে কি কোথায় চৈতন্যপুর বিভিন্ন জায়গা থেকে তারাও এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে এসছেন, এর একটা মানে আছে, মানেটা হচ্ছে সেদিন বিশ্বকর্মা পুজোর মিটিং থেকে সভাপতি চেঞ্জ হয়েছে, আর দিব্যেন্দু বাবু আসছে বলে হলদিয়া বিধানসভার মানুষ এসে পৌঁছে গেছে, এটার মানেটা হচ্ছে এইটা। খালি শুনেছে কতটা আস্থা ভরসা, প্রাকৃতিক দুর্যোগ না হলে আমার মনে হয় হলদিয়ার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে এই জায়গাটা ছোট পড়ে যেত। তবে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি, সকলেই জানেন কোভিড-19 চলছে, করোনা ভাইরাস, আপনারা কেউ সকলে দেখেছেন, কেউ কি চোখে দেখেছেন করোনা ভাইরাস এই জানটা কি, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই হলদিয়া রিফাইনারি টাউনশিপে মেন্টেনেন্স ওয়ার্কার ইউনিয়নে ভাইরাসটাকে আইডেন্টিফাই করে আপনাদেরকে বার করে দিতে পেরেছেন, আজকে সেটাই হচ্ছে আমাদের বড় কাজে লেগেছে। এই দলটা অন্তত শুদ্ধিকরণের জায়গা দাঁড়িয়ে বলবো করোনা ভাইরাস মুক্ত হয়ে আগামী দিনে 2021-এ আমরা বুঝিয়ে দেবো আমরা এক আছি, কারণ করোনা ভাইরাসকে বাদ দিয়েছে, এটা বুঝতে হবে আমাদের। আমি সেই করোনা ভাইরাসের পরিবারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মঞ্চ থেকে, দয়া করে আপনার স্বামীকে বাদ দিয়ে আপনারা একবার মিউনিসিপালিটিতে আসুন, তিনি তো এক্স চেয়ারম্যান ছিলেন, দুর্নীতির স্তূপাকৃতি ফাইল আমার কাছে আছে, আমি একের পর এক দিতে পারি, আমি মুখ খুলিনি মানে আমি কাজ পানি দেইনি, আপনার যাওয়া যন্ত্রণা হয়েছে 3.5 বছরের 3 তলায় স্কুল, কিছু বলছি না বলে, না কিছু বলছি না মুখ খুলি না বলে, কারণ উপর দিকে থুতু ফেললে আমার নিজের মুখে পড়বে, আপনি দলটা করেন বলে
আপনার বিরুদ্ধে কিছু বললে আমার মুখেও কালি পড়বে, সেই জন্য আমি চেপেছিলাম। আজকে খালি একটুকু হিংস নিয়ে গেলাম, বিশেষ কিছু বলবো না, খালি বলে গেলাম। স্তূপে কৃতর মধ্যে থেকে দুষের আগুন কিন্তু ধিকি ধিকি জ্বলছে, একদিন দেখবেন আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। ইতিহাসের পাতায় আপনার নাম থাকবে না, ইতিহাসের পাতায় নাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে, শুভেন্দু অধিকারীর নাম থাকবে, দীপেন্দু অধিকারীর নাম থাকবে, আপনার নামকে মানুষ নেবে না। এই কাজটা আপনাকে করতে হবে। আমি আপনাদেরকে বলছি, আমরা যারা পৃথিবীতে এসেছি, যে এমন কিছু কাজ করো যেন দাগ থাকে। আমরা ভালো কাজ করতে এসেছি, আর আপনি এমন কলঙ্কিত নায়ক হয়ে আছেন, মানুষ আপনাকে চিনবে না, জানবে না, ফুটু ফেলবে।